জিআরপি, আরপিএফ এবং টিএসআর বাহিনীর যৌথ অভিযানে শিলচর থেকে আগরতলাগামী যাত্রীবাহী ট্রেন থেকে উদ্ধার হলো কয়েক লক্ষ টাকার হেরোইন। তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সূত্রের খবর অনুযায়ী, প্রতিদিনের মতো রবিবারও দুপুরে পৌনে একটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রেল স্টেশনে যৌথ নেশা বিরোধী অভিযান চালায় জিআরপি, আরপিএফ এবং টিএসআর বাহিনীর জওয়ানরা। শিলচর থেকে আগরতলাগামী যাত্রীবাহী ট্রেনটি ধর্মনগর রেল স্টেশনে আসলেই ট্রেনটিতে তল্লাশি চালায় পুলিশ বাহিনী। তখনই ট্রেনের একটি কোচের ভেতরে একটি বাজারের ব্যাগ থেকে উদ্ধার করা হয় ৬ প্যাকেট হেরোইন। ৬ প্যাকেটে মোট ৭৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে, যার কালোবাজারে মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ আধিকারিকরা। রুটিন তল্লাশি চলাকালীন সময়েই এই সাফল্য উঠে এসেছে বলে জানিয়েছেন ধর্মনগর জিআরপি থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার কলই। আজকে আমরা রেগুলার চেকিংয়ের জন্য বের হই, তো শিলচর আগরতলা ট্রেনে যখন ধর্মনগর রেল স্টেশনে 12:45 এসে পৌঁছে তখন আমরা এটা চেকিং শুরু করি, জয়েন চেকিং শুরু করি। আরপিএফ, জিআরপি এবং টিএসআর স্টাফ মিলে তারপরে একটা বাজার ব্যাগের মধ্যে 6টা গ্রিন কালারের সফটকেস পাওয়া যায়। তারপরে এটা খুলে দেখি, এটার মধ্যে পলি পাউচের ভিতরে ব্রাউন সুগারের মতো গরু কিছু পাওয়া যায়। তারপরে মালিক অনেক খোঁজাখুঁজি করি মালিককে, কিন্তু মালিক কেউ স্বীকার করে না। তারপরে আমরা এটা নিয়ে সেটা মেজারমেন্ট করে, এটা টোটাল মেজারমেন্ট করার পরে ওজন হলো 77 গ্রাম। সুনির্দিষ্ট ধারায় মামলার হাতে নিয়ে তদন্ত শুরু করেছে জিআরপি থানার পুলিশ। সোমবার মামলা তোলা হয়েছে ধর্মনগর জেলা এবং দায়রা আদালতে। ভির রিপোর্ট, আর ই নিউজ।